আমাদের দেশের দালাল গদি মিডিয়াগুলো তাবলিগ জামাতকে কেন্দ্র করে পুরো দেশে যেভাবে তাবলিগ জামাত কিনে মিথ্যাচার ছড়ালো, এর মাধ্যমে মুসলিম বিদ্বেষ ও একটা জাতিকে টার্গেট করে পুরো দেশে মুসলিম বিদ্বেষ ছড়ালো। কিন্তু সেই তাবলিগ জামাতেরই যখন 300 বেশি সদস্য রক্তের প্লাজমা দান করছে, তখন এই দালাল গদি মিডিয়াগুলো সবাই চুপ। কেউ এই খবরগুলো করছে না, কেউ এই খবরগুলো ঠিকঠাক দেখাচ্ছে না। দেখুন সেই ভিডিওগুলো। আজমা ডোনেট কর রহা হ্যায় ওর ইয়ে কন হ্যায়? ये तबलीगी जमात का एक शख्स है। जी हाँ, ये सब प्लाज्मा डोनेट करने के लिए है। अच्छी बातों का बुरी बातों से रोकने के लिए दुनिया में ये सब प्लाज्मा डोनेट वाले हैं। सभी हजरात प्लाज्मा डोनेट करने के लिए आए हुए हैं। तबलीगी जमात निजामुद्दीन बंगले वाली मस्जिद के लोग, निजामुद्दीन बंगले वाली मस्जिद के लोग, सभी लोग ये अपना प्लाज्मा डोनेट करने के लिए आए हैं। हजरत निजामुद्दीन बंगले वाली मस्जिद के लोग ये अपना प्लाज्मा डोनेट करने के लिए आए हैं। इंसानियत के लिए, मुल्क की वफादारी के एतबार से मुल्क को नफा पहुंचाने के लिए ये सब लोग प्लाज्मा डोनेट करने आए हैं। माशाल्लाह, ये सब लोग अपना खून का कतरा कतरा मुल्क के लिए कुर्बान करने को तैयार है। ये सभी लोग अपना प्लाज्मा ভালো খারাপ সবার মধ্যে আছে, ভুল কম বেশি সবাই করে। কিন্তু আমাদের যে দালাল গদি মিডিয়া যারা রয়েছে, এরা শুধু মুসলিমদের খারাপ দিকগুলো তুলে ধরে এবং মুসলিমদের ভালো দিকগুলো তুলে ধরে না। খারাপ দিকগুলো এমন সময় অনেক ঠেরা তুলে ধরে যেটা বাস্তব অদ্যও করেনি, মিথ্যাচার করে তুলে ধরে। পরে যখন তদন্ত করায় তখন দেখা গেল না এটা করেইনি। কিন্তু হয়তো যে কেউ কিছু যদি কোনো মুসলিম খারাপ কাজ করে সেটাকে তুলে ধরে হাইলাইট করে দালাল গদি মিডিয়াগুলো। কিন্তু মুসলিমরা যখন অহরহ ভালো কাজ করে, দেশের জন্য অনেক কাজ করে, তখন গদি মিডিয়া এগুলো কখনোই তাদের চ্যানেলে তাদের পত্রিকাতে স্থান দেয় না। আর কত একটা জাতির বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন নিজেদের স্বার্থ লাভের জন্য একটা জাতির বিরুদ্ধে, আর কতদিন মিথ্যাচার করবেন? একদিন আপনাদের মিথ্যাচার ঠিক ফাঁস হয়ে যাবে। জনগণ আস্তে আস্তে বুঝে গেছে, সমস্ত মিথ্যাচার ফাঁস হতে শুরু করেছে।